গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, এন্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি থাম্বনেল দেখে সেটা তোমরা বুঝে গেছো। তো চলো আজকে আর বেশি না বকে ভাট শুরু করা যাক, লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস আজকের ওয়েদার দেখো কত সুন্দর না, আজকের ভীষণ মেঘলা মেঘলা। গাইস ওই দেখো ওই দিকটা কোন মেঘলা দেখতে পাচ্ছ, কত সুন্দর আহা, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর বিকেল এখন 5টা বাজে। চলো আজকে আর ফিরোতে আগে স্টার্ট করা যাক আমাদের ছোট ছোট পেটসদেরকে দেখিয়ে। তো গাইস আমাদের বাবু ভদ্রেরা এখন খাওয়া দাওয়া করছে, মানে দেখো আমাদের ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চারা এখন খাচ্ছে, দেখো। সে কদিন একটুও সময় হচ্ছে না যে একটু বাইরে বেরিয়ে কোথাও ঘুরে আসি, মানে একদমই সময় হচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, এই দেখো ওরা খাওয়া দাওয়া করছে। গাইস আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা কিন্তু গাইস অসাধারণ, অসাধারণ বলতে একেবারে অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে বিকেলের দিকে আকাশটা দেখো কতটা মেঘলা করেছে না, কত মেঘলা করেছে। আজকে নেই কাজ, পানি হবেই হবে, দেখো গাইস। ওহ, একটু বাইরে যাওয়া হচ্ছে না গাইস, কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো গাইস তোমরা আগে প্রথমে একটা ভিডিও, আমি তোমাদেরকে ভিডিও ক্লিপটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিচ্ছি, সেই ভিডিও ক্লিপটা আগে দেখে নাও, তারপরে তোমার সাথে কথা বলছি, অ্যান্ড দেখো আগে। তো গাইস আমি হলো ময়দার প্রেমী, তাই ময়দার ভিডিও দেখেছি, একটু গানের সাথে ফিল করে নাও। গাইস আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, তো চলো একটু বাইরে যাওয়া যাক। ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ। আর এই যে গাইস বটগাছটা দেখতে পাচ্ছ না, এটা হয়তো শয়ের অনেকটা পাখির বাস আছে, হয়তো 100 বেশি আরও বেশি হতে পারে। অ্যান্ড এই বটগাছটা কিন্তু অনেকই পুরনো। আজকের ওয়েদার দেখেছ গাইস কত সুন্দর, কত দারুণ একটা ওয়েদার। অ্যান্ড সত্যি দেখো গাইস এদিকটা একদম মেঘলা মেঘলা, কত ভালো ওয়েদার। গাইস এদিকটা তো একদম খেয়ালই করিনি, দেখো একদম কালো ধোঁয়াশার মতো মেঘলা একদম ছেয়ে গেছে, পরে একদম মেঘলা ভর্তি, দেখো কি অবস্থা মেঘলা করেছে একদম। তোমাদের ওয়েদার কিন্তু কেমন ওদিকে একদম জানিয়ে দিও একদম, মানে কী বলবো, এদিকে ভীষণই ওয়েদার মেঘলা, তোমাদের ওদিকে কেমন ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস ভাই এনে দিয়েছে এখন ডিমকি, ডিমকি খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়েদারে, সত্যি দারুণ ওয়েদার। আর এই ওয়েদারে ফেভারিট ডিমকি আরও অনেক সুন্দর গাইস। তো গাইস ভাই এখানে দিচ্ছিলো ভুলুর নিমকি দিচ্ছিলো, আমরা জেমকি খাচ্ছিলাম, দেখলাম ও খায়নি, আমি ওকে আবার ডাকছিলাম, হ্যাঁ আমি ওকে ডাকছিলাম, আবার আসছিলো কিন্তু ও খায়নি। আর তারপরে আজকের ভয়েস ওভারটা দিতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই বলো তাই বলো গাইস এদের সাথে কিন্তু মিশে একটা আলাদাই মজা, যেটা নিঃস্বার্থভাবে ভালোবাসে তোমাকে, যেটা তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো সেও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাই না গাইস? তোমরা একে ভালোবেসে দাও, দেখবে একটা আলাদাই শান্তি হবে। মানুষ কেন ভালোবাসে, যে জিনিসটা তোমরা পাও সেই জিনিসটা তোমরা অন্তত এদের কাছ থেকে ভালোবেসে অন্তত পাবে, এটা আমি তোমাদের কিছু বলতে পারি। হ্যাঁ অবশ্যই গাইস আজকে যা হাওয়া দিচ্ছে গাইস, আচ্ছা বিকেলের দিকে যা হাওয়া দিচ্ছে একটু এদিকে এলেই মনটা ভালো হয়ে যায়। তাই জানলা থেকে বসে বসে দেখছিলাম যে একটু বাইরে গেলেই ভালো লাগে, এদিকে একটু ওয়েদারটা কেমন কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলো না গাইস। কী হয়েছে
আর গাইস এই ওয়েদারে তোমাদের কি করতে মন চাই সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও বলো। আর তো গাইস এটা হলো তার পরের দিন, আর তার পরের দিন এত বৃষ্টি হচ্ছিলো গাইস, না তো বাইরে যেতে পারছিলাম আর না তো ভিডিও বানাতে পারছিলাম, তাই দু চার দিন একটু ভিডিও বানাবো না হয়তো, তার জন্য আমি তার নেক্সট মর্নিংয়ে আমি ক্লিপটা তুলে রেখেছিলাম ভয়েস ওভার দেওয়ার জন্য। তো ওখানে এত দিন ভর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী বলবো গাইস, মানে জাস্ট ধারণার বাইরে। আর আকাশ এত মেঘলা করেছিল যে দেখে মানুষের ভয় লাগবে, আর ঝড় হচ্ছিল অনেকক্ষণ থেকে, আর ঝড়টা আমি ভিডিওটা করতে পারিনি, এখন করছি। এখন অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় বসে বসে ভাবছিলাম আর ভিডিও করছিলাম, কিন্তু কী ভাবছিলাম নিজেই কিছু জানি না, আমি জাস্ট ভিডিওটা করছিলাম। এটা হলো তারপরের দিন, মানে যে ভিডিওটা করেছি পরশু, এটা হলো আজকের ক্লিপ ভিডিওটা, ঠিক আছে। আজকে সকালের ক্লিপ, আজকে তো দিন ভোর বৃষ্টি হচ্ছে, যেহেতু রাতেবেলা আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি রাত পর্যন্ত এখন বৃষ্টি হচ্ছে, জানি না গাইস কী হবে। দেখো আমি তোমার কারো আকাশ প্রকাশ আরও দেখাচ্ছি, মানে আমি তো তোমরা এমনিতে জানো আমি ওয়েদার লাভার, মানে মেঘলা ওয়েদার আমার ফেভারিট, আমি ওটাকে ভীষণ ভালোবাসি। তো আপাতক বাই, এই পর্যন্ত থাকে আপাতক বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। অ্যান্ড লাস্ট ভিডিওতে একটু চিকু চিকুকে দেখি তো ওনাটা কি হতে পারে, দেখো আজকে গোটা ভিডিওতে ওদের দেখানো হয় না, লাস্টের বার একটু দেখিয়ে দিলাম। তো সবাই কেমন হয়েছে ব্লগটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আপাতক বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।